বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেট আইএস হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব, অধ্যায় 16.3। 16.3-এর উপরে আগে আরও দুইটা ক্লাস হয়েছিল, আজকে আবার তিন নাম্বার ক্লাস। তাহলে আমরা আজকে আলোচনা করব 16.3-এর সৃজনশীল নিয়ে। তো আমি একটা সৃজনশীল লিখছি, দেখো সৃজনশীলটা হচ্ছে কি, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়, প্রতি বর্গ মিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। ক নাম্বার প্রশ্নটা কি, দেখো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটা কি, রাস্তাটি কত মিটার চওড়া তা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর প্রশ্নে কি লিখবো, দেখো সমাধানে দেওয়া আছে আমার কত, ব্যাস, বৃত্তের ব্যাস কত দেওয়া আছে আমার, বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা ব্যাসকে যদি আমরা 2R দ্বারা প্রকাশ করি ব্যাসকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে R সমান সমান কত হইব, 14/2 সেন্টিমিটার। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 7 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হলো 2πR। তাহলে লিখলাম 2πR সমান 2×, পায়ের মান হলো 3.1416, গুণ কত, আর এর মান হয়েছে 7, এত সেন্টিমিটার। যদি আমি এই তিনটাকে গুণ করি তাহলে কত পাই, দেখো 43.982 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নটা কি বলছিল, খ নম্বর প্রশ্নটা বলছিল যে রাস্তাটি কত মিটার চওড়া আমার তা নির্ণয় করতে হবে। বলছে কি নির্ণয় করতে হবে, রাস্তাটা কতটুকু চওড়া তা বের করতে হবে। এখন আমার রাস্তা বের করতে গেলে আমি লিখবো কি, ধরি রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমি স্মলার ধরলাম, এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর। সুতরাং তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে, রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে আমার ক্যাপিটাল আর থেকে যদি স্মলারটা বিয়োগ করে দিই তাহলে যেটা থাকবো সেটা হচ্ছে রাস্তাটি, অর্থাৎ রাস্তাটার চওড়া। তাহলে দেওয়া আছে আবার রাস্তাটি বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। আমার আবার উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে যে যে ইয়াটা যেটা আছে রাস্তাটা এবং বৃত্তের যে পরিধিটা, পরিধিটা যে বাইরের পরিধিটা কত, ভিতরের পরিধি অপেক্ষা কত, 2 মিটার বড়। সুতরাং রাস্তার বাইরের পরিধি আমার আমি ধরলাম কত, 2πR, এবং রাস্তাটির ভিতরের পরিধি হচ্ছে 2πr। প্রশ্নপতি আমি যদি কি করি, এটা থেকে 2πR মাইনাস 2πR, অর্থাৎ 2πR থেকে যদি 2πR অর্থাৎ স্মলার এটা বাদ দিয়ে দিই, যেটা থাকবে সেটাই সমান হচ্ছে আমার কত, 22। বা আমি এখান থেকে কি করলাম, 2π কমন নিলাম, 2π যদি কমন নিই তাহলে কি থাকে আমার, এন থাকে ক্যাপিটাল আর মাইনাস এন হলো স্মল আর সমান 22। বা এখান থেকে তাহলে আমি 2πটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে যেহেতু এদিক দিয়ে গুণ আছে ওই দিকে নিলে কি হবে আমার, ভাগ হয়ে যাবে। তাহলে আর মাইনাস স্মল আর সমান সমান 22/2π, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 22/2×, আর পায়ের মান হলো 3.1416। এখন আমি কি করে এটাকে যদি 22 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমার কত থাকে, 11। 11 কে যদি 3.1416 দ্বারা ভাগ করি তাহলে হয় কত আমার, 3.5। সুতরাং রাস্তাটি 3.5 মিটার চৌড়া। তাহলে আমি কি পাইলাম, রাস্তাটি চৌড়া কতটুকু, রাস্তাটি চৌড়া হচ্ছে 3.5 মিটার চৌড়া। গ নম্বর প্রশ্নটা আবার কি বলছিল, গ নম্বর প্রশ্নটা বলছিল যে মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করার জন্য। তাহলে আমি লিখবো কি, দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ কত, 35 মিটার।
সুতরাং ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা, তাহলে স্মলার দ্বারা, তাহলে 35 মিটার। আচ্ছা, খ হতে কি পাইছিলাম? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান হচ্ছে 3.5, বা ক্যাপিটাল আর মাইনাস আর এর মানটা আমি এনে কি করবো, বসায় দিব। যদি বসায় দিই তাহলে কি হচ্ছে, 3.5, আর এর মানটা কত, আমি 35 সমান কত, 3.5, বা আর সমান আমি 3.5 প্লাস 35 কে দিয়েছিল মাইনাস, ওই দিয়ে নিলে কি হয়ে যাবে, প্লাস, তাই প্লাস করে দিলাম। সুতরাং আর সমান কত হয়, যোগ করলে 5, যোগ করলে কত হয়, যোগ করলে হয় 38.5 মিটার। আবার আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হইল পাই আর স্কোয়ার। এখন রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, আমি যেহেতু রাস্তার সহ বৃত্তাকার মাঠের দৈর্ঘ্য দিয়েছিলাম ক্যাপিটাল আর, সুতরাং তাহলে আমি লিখতে পারি রাস্তার সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গমিটার। তাহলে সুতরাং রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত, পাই স্মল আর স্কোয়ার বর্গমিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল হবে আমি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ মিটার। এখান থেকে যদি আমি পাই কমন নিই তাহলে কি থাকতে আছে, পাই আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ মিটার সমান, পাই এর মান হলো 3.1416, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর এর মান বসাইলাম, ক্যাপিটাল আর এবং স্মল আর এর মান বসাইলাম, বসানোর পরে দেখো কি হয়, এটার মান আমি যেভাবে আছে রেখে দিলাম 3.1416 গুণ, এটাকে যদি আমি দুইবার গুণ করি তাহলে কত হয়, 1482.25 মাইনাস, আর এটাকে দুইবার গুণ করলে কত হয়, 35 কে দুইবার গুণ করলে হয় বর্গ করলে 1225, তাহলে ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম বর্গমিটার সমান 3.1416 এর সাথে এটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে আমার কি থাকতেছে, 257.25 বর্গমিটার। এখন এই দুটাকে আমি গুণ করব, গুণ করলে কি পাচ্ছি, গুণ করলে পাচ্ছি হচ্ছে কত, 808.18 বর্গ মিটার। সুতরাং প্রতি বর্গ মিটারে খরচ হয় কত, 300 টাকা। সুতরাং তাহলে 808.18 বর্গ মিটারে খরচ হইব কত, যদি আমি এই দুইটাকে গুণ করি তাহলে কত পাবো, আমি কত পাইতেছি, 242,453 টাকা। সুতরাং বাড়ির কাজ দেখো, আমি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমি যে অঙ্কটি বুঝাইলাম তোমাকে সৃজনশীল তোমরা বুঝতে পারছো, তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে এবং দেখার সময় বই খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে অঙ্কগুলো করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো করে স্কুল ক্যাম্পাসে শনিবারে জমা দিবে। তাহলে বাড়ির কাজটা কি দেখো, বাড়ির কাজটা হচ্ছে 1916.3-এর CWO থেকে HWO সৃজনশীল, অর্থাৎ আমি যে সৃজনশীলটা তোমাদেরকে করাইলাম এই সৃজনশীলটাই তোমরা করে স্কুল ক্যাম্পাসে শনিবারে জমা দিবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।